আসসালামু আলাইকুম আজকে আমি সুজি আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো খেতে অনেক টেস্টি হবে আর বানানো একদমই সহজ আশা করি সবারই ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের নর্মাল তাপমাত্রা থাকা একটা ডিম ভেঙে নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ এখন আমি চিনি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনি গলে আসা পর্যন্ত যখন এরকম ফমি হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি কাঁচা সুজি নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ বেশি দিলে খেতে অনেক টেস্টি হবে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তাহলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে ডিমের গন্ধ লাগবে না এখন আমি ভালো করে মাখিয়ে নেব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না এই ডিম দি মাখানো হয়ে যাবে একটা আঠালো ডো তৈরি হয়ে গেছে দেখুন এই রকম হবে হাতের সাথে লেগে আসছে এখন ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিটে টাইট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন সুজি ফুলে টাইট হয়ে গেছে আর হাতের সাথে লেগে আসছে না এখন আমি আরেকটু মোথে তারপরে আমি পিঠার শেপ দিয়ে নেব হাতে তেল লাগিয়ে নিয়েছি আর এরকম করে অল্প করে নিয়ে এরকম করে গোল করে বানিয়ে নিচ্ছি চ্যাপটা করে হয়ে গেল একটা এরকম করে সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলা রাশ কিন্তু এই সময় একদম লো আছে রাখতে হবে তাছাড়া কিন্তু দেওয়ার সাথে সাথে উপরে পড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে একদম লো আছে এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে মুচমুচে হবে যখন এরকম কালার হবে তখনই তুলে নিতে হবে সবগুলো এরকম করে ভেজে তুলে নেব আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল সুজির পিঠা বলেন আর বিস্কুটি বলেন যেটাই বলেন না কেন খুবই টেস্টি আর খুবই মজার হয় খেতে মেহমান আসলে হঠাৎ মেহমান আসলে মেহমান বসিয়ে রেখেই এই সুজির পিঠা বানিয়ে আপ্যায়ন করা যাবে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন অনেক মজার কিন্তু এই নাস্তাগুলো আপনারা বাসায় একদিন হলেও বানিয়ে দেখবেন খুবই মজার সকাল বিকালে চায়ের সাথে খেতেও ভালো লাগবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ